বন্ধুরা, আমরা গৌরীবাস ক্রস করে এগিয়ে এসেছি অনেকটাই। গৌরীবাসের পর থেকে পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছ ভাঙা চোড়া, বোল্ডারে পেছানো রাস্তা। তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি সান্দাকপুর দিকে। এখন সামনে পড়বে মাঝখানে কালীপুকুর। তো চলো কালীপুকুরের দিকে এগোনো যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো বংশ জার্নি। যত চড়াই করছি রাস্তার অবস্থা আরো খারাপ থেকে খারাপ তরম হতে চলছে। কিন্তু তার সাথে বন্ধু এটাও কি, কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। যে কারণে মানুষ সান্দাকফু আসে, ডেফিনেটলি সান্দাকফু গিয়ে সেটা সবার সাথে শেয়ার করবে। আর ওই ওই এক্সপিরিয়েন্সটা পেতে গেলে পরে এইটুকু কষ্ট তো তোমাকে করতেই হবে, অথবা হাতে সময় নিয়ে তোমাদের ট্রিট করে আসতে হবে। আচ্ছা, আগের কই চায় সান্দাকফু যে পালুক জায়গা, পালুক সে গোড়কে হোকর কে শ্রীকোলা হোকর খায়, উসকো ট্রেকিং করনা হোগা না, ক্যোঁকি পালুক সে গোড়কে তক তো ট্রেক করনা হি পড়েগা। ফির গোড়কে সে ফির সে মিল জায়েগা গাড়ি, না শ্রীকোলা, শ্রীকোলা সে মিল জায়েগা। তো ফির আগর মানে বাজনে সে কোই এসা প্রোগ্রাম করে কি মে পালুক চলে যাওঙ্গা, ফির আপনে কো পিক কর লেনা শ্রীকোলা সে। ড্রপ কিয়া ওর এক দু দিন বাদ শ্রীকোলা সে পিকচার দিয়ে ট্রেন্ডিং হয়ে আমাদের যেটা বলল যে যদি কমপ্লিট একটা প্রোগ্রাম করতে চাও যে সান্দাকফু গেলে, সান্দাকফু থেকে ফারুক গেলে, ফারুক থেকে গোড়কে শ্রীকোলা হয়ে আবার ব্যাক করবে, মাঝখানের একটুখানি জায়গা ফালুক টু গোড়কে আর গোড়কে টু শ্রীকোলা এই পর্যন্ত কোনো রকম ট্রান্সপোর্ট পাবে না, ওইটুকু তোমাকে ট্রিক করে নিতে হবে। তারপর আবার শ্রীকোলা থেকে এই ল্যান্ড রোভার গাড়ি তোমাকে আগে থেকে বলা থাকলে পরে তারা তোমাকে শ্রীকোলা থেকে পিক করে নেবে, মানে এই পর্যন্ত আবার পৌঁছে যাবে। এইভাবেও প্রোগ্রামটা করে পাহাড় ঘাট চটি ফাইনালি ফ্রেন্ডস, আমার পেছনে দেখো আমরা এখন পৌঁছে গেছি কালীপুকুর। ঠিক আছে, কালীপুকুরিতে রয়েছি আমরা, অ্যান্ড আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা। তো এই কালীপুকুরির একটা ইতিহাস আস্তে আস্তে শুনলাম। এখানকার ধর্মীয় মতে এই জায়গাটা ভীষণ পবিত্র, আর আশেপাশে জনবসতি তাদের যাতে জীবন সুরক্ষিত থাকে, তারা যাতে খুশিয়াল থাকে, ভালো থাকে, এই জন্য সমস্ত অশুভ শক্তিকে নাকি এই পুকুরির জলে আটকে রাখা রয়েছে।
এই পুকুরির জলে সমস্ত অশুভ শক্তি ডুবে রয়েছে। অ্যান্ড এটাই অল অ্যাবাউট। এখানে যত দেখছো এই যে ফ্ল্যাগসগুলো এখানকার সমস্ত ধর্মীয় লোকেরা এখানে লাগিয়েছে, আর এইখান থেকে যদি কখনো ওই অশুভ শক্তি বেরিয়ে যায় তাহলে আশেপাশের জনবসতির একটা অকল্যাণ ঘটতে পারে, এটা একটা এখানকার মিথ। বিশ্বাস অবিশ্বাসটা নিজের উপর, কিন্তু এটাই জানতে পেরেছি এই জলের পুরো রংটা একদম কালো, এই জন্যই এইখানকার নাম হলো কালী পুকুরি। অল অ্যাবাউট কালী পুকুরি। এটা কালী পুকুরিতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। কালী পুকুরি উপর দিকটাতেও দারুণ ভিউ রয়েছে। আর এখানে একটা সবথেকে বড় ব্যাপার হলো এটা কিন্তু ইন্ডিয়াতে, এটা ইন্ডিয়ার মধ্যে রয়েছে, কিন্তু যেমনি রাস্তার ওই পাটটাতে যাব, মানে যেখানে আমাদের ল্যান্ড রোভারটা রাখা রয়েছে এই রাস্তা, তার ঠিক ওপারটাই হলো নেপাল। মানে একটা পা তোমার ইন্ডিয়াতে, একটা পা নেপালে। দারুণ এনজয় করছি, প্রত্যেকে রেকমেন্ড রইল যে সান্দাকফু ডেফিনেটলি ভিজিট করো সমস্ত গাইডলাইন মেনে, অ্যান্ড চলে আসো, ফটাফট চলে আসো, জাস্ট এনজয় করো। বন্ধুরা, এটা হলো কালী পুকুরির ঠিক উল্টো সাইডের ভিউ, যেটা তোমাদের বলছিলাম রাস্তার ওই ফুটটা যেখানটা কালী পুকুরি সেটা হলো ইন্ডিয়া, আর এদিকটা হলো নেপাল। এখন আমি নেপালে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। পেছনটাতে দেখো পুরো মেঘ, আমাদের নিচে মেঘ, আমাদের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে, যেটা হয়তো এখন দেখায় বুঝতে পারছি না, আমরা মেঘের ভেতর রয়েছি অথচ আমরা বুঝতে পারছি না, কিন্তু ঠিক একটু দূরে গেলে পারি পুরোটা মেঘে ঢাকা, পুরোটা দেখতে পাচ্ছ, পুরোটাই মেঘ। অসাধারণ জায়গা, অসাধারণ, দারুণ এক্সপিরিয়েন্স। আর এ দেখো এই দিকটাতে দেখো মেঘগুলো কিভাবে সুন্দরভাবে ভেসে ভেসে যাচ্ছে জাস্ট পাহাড়ের আলবে, দেখতে পাচ্ছ। এই যে এই 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 জায়গাটা, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা অসাধারণ এক্সপিরিয়েন্স। জাস্ট আমরা কালী পুকুরি ছেড়ে দিয়ে এখন নেক্সট ডেস্টিনেশন এগোচ্ছি। লাস্টের এই কিছুটা রাস্তা আরও খারাপ, বলতে গেলে ভয়ঙ্কর রাস্তা, এক্সপিরিয়েন্স করো আমার সাথে রাস্তার কন্ডিশান কীরকম, কতটা রিস্ক নিয়ে এখানকার ড্রাইভার ভাইদের দায়িত্ব সহকারে অত্যন্ত কুশলতার সাথে পর্যটকদের নেপালের ওই পার কার 250 টাকা করে দিতে হয়, যেটাতে আমরা শর্টকাট একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো। ইন্ডিয়া হোকার কে যাতে ওহাঁ পে কোই এক্সপোর্ট করতা হ্যায়, কিয়া নাম হ্যায় ইসকো, এক্সপোর্ট তো নেই উধর মিশ্র, ওহাঁ সে সিধা উধর নিকলতা হ্যায়, ঠিক হ্যায় বন্দে, হ্যাঁ ঠিক হ্যায় বন্দে, হ্যাঁ।
আচ্ছা আচ্ছা যতটা সম্ভব চেষ্টা করছি ভিডিওটাকে উপভোগ করার করে তোলার এবং যতটা সম্ভব ইন ডিটেল রোড কন্ডিশন কতটা সময় লাগছে কীভাবে যাচ্ছি টোটালটা এক্সপিরিয়েন্স আমি যেটা করছি তোমাদের সাথে শেয়ার করার ভিডিওটার সাথে জুড়ে থাকো কন্টিনিউয়াসলি অ্যান্ড সাপোর্ট করো লাইক কমেন্টস করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও থাকবে আগের ভিডিওগুলোও তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে ক্যামেরাটা পর্যন্ত ঠিকঠাক ধরে রাখা যাচ্ছে না মানে একটা মানুষ স্টেডি থাকতে পারবে না সে ক্যামেরা ধরবে কি করে মেঘ ভেসে যাচ্ছে মেঘের ভেতর থেকে আমরা যাচ্ছি মানে তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না আমাদের শরীর সে মেঘগুলো যাচ্ছে যে সোয়েটার টোয়েটারগুলো পরে রয়েছে ওগুলো মুহূর্তের ভেতরে ভেজা ভেজা যাচ্ছে Thank you.
ঢেকে দিচ্ছে। আল্টিমেট বক্স वो गाड़ी को ऊपर रोक दो। क्या हुआ मैम? एक नेक्टी गाड़ी। क्या हुआ अलाव मैम? काशी में नुकसान हुआ ना लाइज़ा। एमोन एक तो ऑड पोजीशन में खड़ा पड़ेगा से। जेही खान थे के ना पीछों तो पर वो ना एगो तो पर वो। देखो गाड़ी को लो পেছনে জাস্ট একটা বোল্ডারের উপর দাঁড়িয়ে রয়েছে, বোল্ডারটা সরলেই গাড়ি খাতে এই পজিশনে আপনার রেঞ্জ গাড়িমা কত লাগছে থাকে না ছয় না রেঞ্জ কারণ গাড়িটি মেরামতের কাজ চলছে মোটামুটি এক ঘন্টার উপর লাগবে এক্সপিরিয়েন্স ইজ লাইক হেভেন হেভেন সো বন্ধুরা এখানে দেখো পর 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 গাড়ির লাইন লেগে গেছে আর
কারণ এই গাড়িটি একটু প্রবলেম হয়ে গেছে, একটু না অনেকটাই প্রবলেম হয়ে গেছে, অ্যাক্সেল ভেঙে গেছে, অ্যাক্সেলটা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি তো। এ দেখো পুরো অ্যাক্সেলটা ভেঙে গেছে, এখন এটা রিপেয়ার হবে, নতুন লাগবে, কাউকে আনাতে হবে, আনিয়ে নতুন লাগবে, যতক্ষণ এটা লাগছে ততক্ষণ পর্যন্ত এটা হবে না, আর না হলে পারে পুরো দেখছো উপরে দেখাচ্ছি তোমাদের, দেখো উপরে দেখতে পাচ্ছ, উপরে পরপর পরপর রাস্তায় গাড়ি জ্যাম হয়ে গেছে, আর এখানেও এই আমাদের গাড়ি এবং তারপরে আরও গাড়িগুলো জ্যাম হয়ে গেছে। তো এই জন্যই সমস্ত কিছু অনিশ্চয়তা মিলিয়েই সান্দাকফু, হ্যাঁ আলটিমেট বস, সব রকম এক্সপিরিয়েন্স, শুধু আসবো এলাম দেখলাম জয় করলাম ওই ব্যাপারটা নেই, দ্যাটস ওয়াই এটা সান্দাকফু। দেখছো পোশাক চেঞ্জ হয়ে গেছে আমাদের, এখান থেকে তলা থেকে মেঘগুলো যেগুলো দেখাচ্ছিলাম মেঘগুলো আমাদের গা ছুঁয়ে চলে যাচ্ছে, ইনফ্যাক্ট জামা কাপড় ভিজে যাচ্ছিলো, আমরা বুঝতে পারছি না মানে মেঘের ভেতর দিয়ে যখন যাচ্ছি সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু দশা দূরে মেঘটা বুঝতে পারছি, কিন্তু যেটা আমার শরীরের উপর দিয়ে চলে যাচ্ছে সেই মেঘটাকে আমি রেকগনাইজ করতে পারছি না, কিন্তু বুঝতে পারছি কীভাবে আমার শরীরটা ঠান্ডা লাগছে আর জামা কাপড়গুলো ভেজা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো, অসাধারণ এক্সপিরিয়েন্স, সব কিছু সব কিছু সব কিছু একসাথে এনজয় করছি, অ্যান্ড অ্যাডভেঞ্চার ভালোবাসি, সত্যি রিয়েল অ্যাডভেঞ্চার। গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছে সামনে, এবার প্রতি কটা গাড়ি কীভাবে রাখা আটকানো রয়েছে সেটা দেখলে অবাক হয়ে যাবে, এ দেখো এ দেখো একটা জাস্ট বোল্ডার আর এই পাশে একটা বোল্ডার, এই দুটো বোল্ডারের উপর গোটা গাড়িটা দাঁড়িয়ে আছে, গোটা গাড়িটা, সো অসাধারণ এক্সপিরিয়েন্স। তার সাথে তোমাদের একটু চারপাশটা দেখাই, অসম্ভব সুন্দর ওয়েদার, ফাইনালি বন্ধুগণ এক থেকে দেড় ঘন্টার কসরতে আগের গাড়িটাকে সারানো গেল, রাস্তা ক্লিয়ার হলো, ততক্ষণ আমরা রাস্তাতেই ছিলাম, অ্যান্ড এখন আবার চড়াই করছি সান্দাকফু উদ্দেশ্যে। দেখো সামনে কাঞ্চনজঙ্ঘা, ফাইনালি কি খুশি,
কষ্ট মেলে কষ্ট করতে কাঁদতে থাকলাম অনেকটা কষ্ট তার সাথে সামান্য কিসমত ভালো টাইমে ঢুকেছি কিছুক্ষণের পরেই সানসেটও হবে বন্ধুরা মোবাইলের চার্জ শেষ তা সত্ত্বেও কন্টিনিউ পুরো জার্নিটার ভিডিও শুট করছি একটা লাইক তো বানতা হয় বস এক লাইক ঠোক দে রেগা और চ্যানেল কো সাবস্ক্রাইব কর দে রেগা और বেল আইকন কো দবা দে রেগা প্লিজ ইয়ার ইতনা তো সাপোর্ট কর দো Finally, we have done. We have done. আচ্ছা আমাদের ওইখানে উঠতে হবে কিন্তু ওই যেভাবে উঠছে ওটা হলো সানরাইজ ভিউ পয়েন্ট আমি সানরাইজ বলছি ইয়ে ভিউ পয়েন্ট চড়না হোক চড়তে গেলে फटाफट लगेज रखना है और वहां पहुंचना है सो फाइनली फ्रेंड जेटर जो एत वेट कर चले होटल होटल सनराइज एंड जेटा देखा This is the view. এই মুহূর্তে ঠিক একদম বুদ্ধদেবের যে মুখ যেটাকে আমরা বলছি ওর থেকে ঠিক এই ডিগ্রিটাতে এই যে গাছটা দেখছো এর ঠিক পেছন বরাবর সোজা তাকালে এভারেস্ট কিন্তু এখন মেঘ রয়েছে ওটাকে দেখতে পাবো না আমাদের মাঝ রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছিল সান্দাকফু যখন আসছি কালীপক্ষী ছেড়ে যেই বেরিয়েছি উপরের দিকে চড়ব ঠিক আমাদের আগের যে গাড়িটা ছিল মাঝ রাস্তায় অ্যাক্সেল ভেঙে যায় আমাদের পেছনে প্রায় সাত আটটা গাড়ি আরো আটকে গেছিল আমাদের এখানে দুপুরবেলা সান্দাকফুতে দুপুর তিনটায় ঢুকে যাওয়ার কথা ম্যাক্সিমাম লাঞ্চ এখানে করার কথা ছিল কিন্তু লাঞ্চটা কোনোভাবে হয়নি পাঁচটা নাগাদ এসে পৌঁছ তো একেতে কালকে সারা রাত জাগা ট্রেনের মধ্যে ট্রেন থেকে নেমেছি দুটোর সময় তারপর সকালবেলা উঠে খুব একটা সেরকম হেভি কিছু করা হয়নি কারণ যে রাস্তার অবস্থা হেভি লাঞ্চ করে এই রোডে ট্রাভেল করাটা সম্ভব ছিল না ব্যাপক খিদে পেয়েছিল যাই হোক হোটেলে ঢুকলাম ঢুকে বললাম যে কিছু খাওয়ার বন্দোবস্ত করে দিতে অ্যান্ড ওরা ইমিডিয়েটলি আমাদের যেটা দিয়েছে সেটা হলো থুপ্পা
স্ন্যাক্স চা সমস্ত কিছু দিয়েছে। একটু দেখি, দিস থুপ্পা ইজ অসম, বলে না ঘরে প্রাণ, ঘরে প্রাণ ফিরে পেল। তোমরা আসলে পারে সান্দাকফুতে দেখো থাকার জায়গা বলতে দুটো জিনিসই আছে, এক হলো জিটিএ ট্রিকারসার্ট, যেখানে মোবাইল চার্জিংয়ের খুব একটা বন্দোবস্ত নেই, মোবাইল চার্জিংয়ের বন্দোবস্ত নেই, মোবাইল চার্জ দিতে পারবে না, তোমাকে দিয়ে আসতে হবে তুমলিং। তারপরে আর কোনো ইলেকট্রিসিটি নেই। দ্বিতীয়ত গরম জলের বন্দোবস্ত নেই। এখানে হোটেল বলতে এই একটাই হোটেল সানরাইজ, যেখানে ইলেকট্রিসিটিটাও পাবে, তবে খুব ফ্রিকোয়েন্টলি এখানে কারেন্ট যায়, ওরা জেনারেটর সার্ভিস 6টা পর্যন্ত দেয়। তার ভেতর আশা করি মোবাইল পাওয়ার ব্যাঙ্ক এগুলো চার্জ দিয়ে নিতে পারবে, জরুরি কাজের জিনিসগুলো। এখানে গরম জলটাও পাবে। সান্দাকফুতে থাকার বন্দোবস্ত, সে জিটিএ ট্রিকারসার্টে থাকো, সানরাইজ হোটেলে থাকো, থাকার বন্দোবস্ত না করে এখানে আসবে বিপদে পড়ে যাবে। হোটেল সানরাইজের জাস্ট সামনেটাতে রয়েছে, একদম সামনে। তোমরা যারা আমার ব্লগটাকে রেগুলার ফলো করো, রেগুলার দেখো, তোমায় আমি জায়গাটা দেখাচ্ছি। এই হলো হোটেল সানরাইজ, আমার লেফট সাইডে হচ্ছে হোটেল সানরাইজ, আর ল্যান্ড রোভারগুলো এইখান পর্যন্ত তোমাকে পৌঁছে দেবে। পৌঁছে দেওয়ার পর উপরে ছাদ রয়েছে, আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ অন্ধকারে, আমি দেখাতে পাচ্ছি এখান থেকে নেবে, এই যে এই রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা থেকে নেবে এইভাবে তোমাকে এখান থেকে, একটা ছোট্ট ট্রেক রয়েছে অনেকটা উপরে, একদম ওই জায়গাটাতে ওঠে, ঠিক আছে। কালকে সকালবেলা আমরা ওইখানেই উঠব, আর ওখান থেকে দিনের বেলা কাঞ্চনজঙ্ঘাটা দেখব, 360 ডিগ্রি ভিউ, অ্যান্ড ডেফিনেটলি তোমাদেরকেও দেখাব। আর এই মুহূর্তে আমাদের সামনে কি দেখতে পাচ্ছি দেখো, রাতের কাঞ্চনজঙ্ঘা, জাস্ট ওয়াও, চোখ জুড়িয়ে যাচ্ছে বস, চোখ জুড়িয়ে যাচ্ছে। তো এই ব্লগগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করে জানবে, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ঢুকে দিও, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টিল দেন সঙ্গে থাকো, দেখতে থাকো বংশ চ্যানেল।